وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على سيدنا رسول الكريم رحمة العالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذرياته وأزواجه وأصحابه وجميع كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. فقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে বেছে বেছে এই কামেল মসজিদের দরবারের সামিয়ানার তলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে সকলে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এই মসজিদে দ্বিতীয় হুজুর কবলার বাড়ির ওই চারদার মাহফিলে সর্বপ্রথম আজকে এসেছি, এর আগে আসার আমার তৌফিক হয় নাই। তো যাই হোক, আমাকে অজু সম্পর্কে, নামাজের আগে যে আমরা অজু করি এই সম্পর্কে কিছু কথা বলার জন্য বলেছেন। এবং আমি কোরআনে পাক থেকে সূরা মায়েদার 6 নম্বর আয়াত, যা এই অজু এবং তৈয়ম্মম সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে অজু এবং তৈয়ম্মম সম্পর্কে, অর্থাৎ পবিত্রতা সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। তাই আমি সূরায়ে মায়েদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি পবিত্র, আল্লাহর সামনে দাঁড়াতে হবে পবিত্র হয়ে। কি বলেন, ঠিক নয় কি? আল্লাহ পাকও পবিত্র, তার সামনে মানুষ যখন ইবাদতে দাঁড়াবে তখন সে পবিত্র হয়ে দাঁড়াবে। তো পবিত্র কিভাবে হবে? পবিত্রতা হলো 2 প্রকার, একটা হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা। দুনো প্রকার পবিত্রতা হাসিল করতে হবে। হযরত হাতেম আসম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি যখন নামাজে দাঁড়াতাম তখন 2 প্রকার পবিত্রতা হাসিল করতাম। 1 প্রকার পবিত্রতা হলো বাহ্যিক পবিত্রতা, অর্থাৎ বাহ্যিক নাপাকির থেকে পবিত্রতা হাসিল করতাম অজু গোসল তৈয়মের মাধ্যমে। এবং
আভ্যন্তরীণ। দ্বিতীয় প্রকার পবিত্র হলো আভ্যন্তরীণ পবিত্রতা, অর্থাৎ মনের পবিত্রতা। কিসের দ্বারা? তওবা ইস্তেগফারের দ্বারা, নাদামাতের দ্বারা, নিজেকে ছোট মনে করার দ্বারা। অর্থাৎ গোনা থেকে তওবার মাধ্যমে পাক ও পবিত্র হয়ে আমার দিলকে পবিত্র করে আমি আল্লাহর সামনে দাঁড়াতাম। হযরত হাতেম আসম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ যখন আমি আদায় করতাম তখন প্রথমে আমরা জায়নামাজে গিয়ে মোসাল্লে গিয়ে আমি কিছু সময় বসতাম। দেখেন কামেল মোর্শেদের দরবারে আমরা নামাজের আগে বসি, তাই না? কেতাবের মধ্যে এসেছে যে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে পবিত্র হয়ে, তারপরে নামাজের আগে মোসাল্লে একটু বসবে ইতমিনান হাসিল করার জন্য। যখন একামত দিবে তখন হাইয়ানা সালা বলার সময় তোমরা দাঁড়াবে। এবং ফতোয়ায় আলমগীরের মধ্যে রয়েছে ওই সময় দাঁড়িয়ে থাকা মাকরুহ। যখন একামত দেওয়া হয় তখন দাঁড়িয়ে থাকা কি মাকরুহ, দাঁড়িয়ে থাকা যাবে না, এটা সুন্নাত, বসে থাকতে হবে। হাইয়ালা সালার বলার সময় সে দাঁড়াবে। যাই হোক, হযরত হাতেম আসম রহমাতুল্লাহ বলে যে আমি যখন নামাজ পড়তাম তখন আমি প্রথম দাঁড়িয়ে মনে মনে এই ধারণা করতাম যে এই নামাজটা হলো আমার জীবনের শেষ নামাজ, এরপর হয়তো আমার নামাজের আর সুযোগ নাও হতে পারে। এবং আমি মনে করতাম আমি যেন পুলসিরতের উপর দাঁড়িয়েছি, ডান দিকে জান্নাত রয়েছে, বাম দিকে জাহান্নাম রয়েছে, পিছনে মালাকুল মাউত রয়েছে এবং সামনে আমার মহান রব আল্লাহ তাআলা আমার সামনে আছে। হাদিসি জিবরিলের মধ্যে আছে যে যখন তোমরা ইবাদত করবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। কারণ আল্লাহ পাককে যখন মানুষ এই দেলে দেলে এই নিয়াত করে যে আল্লাহ আল্লাহকে আমি দেখছি, হাদিসের মধ্যে আছে ফাইন লাম তাকুন তারাহু ফাইন নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও অর্থাৎ তোমার দেল ওই রকমের পাক ও পবিত্র হয় নাই, তোমার অন্তর দ্বারা আল্লাহকে অবলম্বন করতে তুমি পারছো না, তবে কমপক্ষে তো তুমি এতটুকু মনে করো যে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখছে। তবে হযরত হাতেম আসম রহমাতুল্লাহ বলেন যে আমি এমনি ভাবে 30 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি, নামাজ পড়েছি। যাই হোক, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন অযু সম্পর্কে, ইদা কুমতুম ইলা সালাত, হে দুনিয়ার মানুষ তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু উযুহাকুম, সর্বপ্রথম তুমি কি করো তোমার মুখমণ্ডলকে ধৌত করো। এই মুখমণ্ডল ধৌত করবে কোথা থেকে? যেখান থেকে চুল উঠেছে সেখান থেকে নিয়ে ধুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই সম্পূর্ণ জায়গাটা পানি দ্বারা ধৌত করবে। ফাগসিলু উযুহাকুম, এই চেহারা ধোয়ার কথা কেন আল্লাহ বললেন? এই আয়াতের তাফসীরের মধ্যে, সময় যেহেতু কম খুব তাড়াতাড়ি বলতে হবে, হাফিজ ইউসুফ সাহেব আমাদের কলকাতার যে ইন্তেকাল করেছেন, বড় হাফিজ সাহেব বলতেন, তাই না, উনি একদিন তাফসীর করেছেন আমাদের বাংলাদেশে গিয়া, যে আল্লাহ পাককে এই যে 4টা অঙ্গ ফরজ, ধোয়াকে ফরজ করেছেন, মুখমণ্ডল ধৌত করবে আর কোন পর্যন্ত ধৌত করবে, মাথা মাসে করবে, পা টাকনা পর্যন্ত ধৌত করবে, এইটা কেন আল্লাহ তারা ধৌত করতে বললেন? কারণটা কি? যেহেতু আল্লাহ পবিত্র, তার সামনে দাঁড়াতে হবে পবিত্র হয়ে, তাই না? অতএব এই অঙ্গগুলা অর্থাৎ অজুর দ্বারা মানুষ কি হয়? পবিত্র হয়। কিভাবে? মানুষ যখন এই সমস্ত মুখমণ্ডলকে ধৌত করে, এই মুখমণ্ডলের মধ্যে যেই কটা অঙ্গ আছে যার দ্বারা গোনা করা সম্ভব, যেমন চোখের দ্বারা গোনা হতে পারে, পারে কিনা ভাই, জবানের দ্বারা গোনা হতে পারে, নাকের দ্বারা গোনা হতে পারে, মানুষ যখন এই অজুর ফরজটাকে আদায় করবে, এই যে অঙ্গগুলো মুখমণ্ডলকে ধৌত করলো অর্থাৎ এই কটা অঙ্গের দ্বারা যেই সমস্ত গোনা হয়ে গেছে, এই অজুর ফরজ আদায় করার দ্বারা তার গোনাটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দেখেন, এই অজু ফরজের আগে কিন্তু একটা সুন্নাত আমাদেরকে আদায় করতে হয়, তাই না? এটার কারণটা কি? এটার কারণ হলো
যে অজু করতে হবে পবিত্র পানি দিয়া, পাক পানি দিয়ে তো অজু করতে হবে, তাই না? তো পানিটা পাক আছে না নাপাক আছে এটা কি করে বোঝা যাবে? বলে এইটা বোঝা যাবে এই মুখমণ্ডল ধৌত করার আগে তিনটা সুন্নত আদায় করতে হয়, এই তিনটা সুন্নতের দ্বারা বোঝা যাবে যে পানিটা পাক পবিত্র আছে। কারণ হলো পানির হলো তিনটা ধর্ম আছে, একটা ধর্ম হলো পানির রং ঠিক থাকা, দ্বিতীয় ধর্ম হলো পানির স্বাদ ঠিক থাকা, তৃতীয় ধর্ম হলো পানির ঘেরান ঠিক থাকা। তো মানুষ এই মুখমণ্ডল ধৌত করার আগে যখন তিনটা সুন্নাত আদায় করে, তিনটা সুন্নাত কি? অজু করার সর্বপ্রথম কি করে? হাতে পানি নিতে হবে, তারপরে হাতে দুই হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে, তাই না? এটা সুন্নাত। যখন পানি হাতে নিবে, পানির একটা ধর্ম হলো তার রং, যে পাত্রে পানির নিজস্ব কোনো ধর্ম নাই, রং নেই, কিন্তু যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের রং ধারণ করে, ঠিক কিনা ভাই? তো পানি যখন হাতে নেওয়া হবে, হাতের রং যখন ধারণ করবে, বুঝতে হবে পানির একটা গুণ ঠিক আছে, অর্থাৎ পানি দ্বারা তোমার কবজি পর্যন্ত ধৌতে করবে। এরপরে সুন্নাত কি? কুলি করতে হবে। তো কুলি করলে জবান জিব্বা বলে দেবে যে পানির স্বাদ ঠিক আছে, কারণ পানির স্বাদ ঠিক না থাকলে, পানিকে যদি শরবত করা হয় চিনি দিয়া বা যে কোনো ভাবে সেরকা বানানো হয়, যা কিছু বানানো হয়, তাহলে কি হয়, ওই পানিটার স্বাদ পরিবর্তন হলে সেটা দ্বারা অজু করা যাবে না, গোসল করা যাবে না। তাহলে জবান বলে দেবে পানির স্বাদ ঠিক আছে, অর্থাৎ তিনবার কুলো করতে হবে, তারপরে নাকে পানি দিতে হবে, তাই না? নাকে পানি দিলে নাকে বলে দেবে যে পানির ঘেরান ঠিক আছে কিনা, কারণ ঘেরান ঠিক না থাকলে সে পানি পাক না, অর্থাৎ এই পানির এই তিনটা গুণ যদি ঠিক থাকে তবে সেই পানি পাক। অর্থাৎ এই পাক ও পবিত্র পানি দ্বারা কি করো, আল্লাহ বলছেন ফাগসিলু ওজুহাকুম, তোমার চেহারাকে ধুয়ে নাও, এবং তিনবার যখন চেহারা ধুয়ে নেবে এই মুখমণ্ডলের যে অঙ্গের দ্বারা গোনা করা সম্ভব, আল্লাহ পাক সেই গোনাগুলোকে আল্লাহ তারা মাফ করে দেবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন মানুষ অজু করত, অজু করার পরে ওই পানি দেখে আল্লাহ পাক তার কলবকে এই রকমের পাক পবিত্র করেছিলেন যে ওই পানি দেখে তিনি বলতে পারতেন যিনি অজু করেছেন কোন গোনা করার পরে অজু করেছে, পানির পানির দেখার দ্বারা তিনি বলতে পারতেন যে এই গোনার পরে সে অজুটা করেছে। এর দ্বারা বোঝা যায় যে মানুষ যখন এই প্রথম মুখমণ্ডল ধৌত করে, এই মুখমণ্ডলের গোনাগুলো আল্লাহ তাআলা অজুর দ্বারা কি পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে, দুই নম্বর হলো তোমার হাত কওনি পর্যন্ত ধৌত করবে। এর দ্বারা কি হবে, তিনবার ধৌত করার দ্বারা এই হাতের দ্বারা যে গোনা হয়ে গেছে সেই গোনাটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিন নম্বর কি, ওয়াম সাহু বের ও সিকম, তোমার মাথা মাসে করবে, চার ব্যাগের একবার ফরজ সম্পূর্ণ মাথা মাসে করা সুন্নাহ। তো মাথা মাসে করে দেয়। হাফেজ সাহেব বলছিলেন একদিন বয়ানের মধ্যে যে মানুষ যত গোনা করে এই গোনার চিন্তা করে কোথায়, আগে ব্রেনে মাথায় মেমোরির মধ্যে চিন্তা করে। তো মানুষ যখন অজুর মধ্যে এই মাথাটা মাসে করে, আল্লাহ পাক এই মাথা মাসে করার দ্বারা তার গোনাগুলোকে মাফ করে দিবেন। এরপরে ওয়ারজুলাকুম ইলাল কাবায়েন, দুই পা ধরে টাকনা পর্যন্ত তিনবার, এই পায়ের দ্বারা যেই গোনার দিকে হেঁটে গেছে আল্লাহ পাক সেই গোনাগুলোকে মাফ করে দেবেন। অর্থাৎ বান্দা যখন অজু করবে, এই অজুর দ্বারা বান্দার গোনা আল্লাহ মাফ করে দেবেন, সে পাক ও পবিত্র হয়ে হবে, এবং এরপরে বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে পবিত্র হয়ে। তখনই আল্লাহ পাক ওই বান্দাকে পবিত্র করে, পবিত্র হয়ে যখন দাঁড়াবে তার ওই নামাজটা কি হবে, নবীজি বলেছেন যে আসসালাতু মিরাজুল মুমিনের, নামাজ হবে মুমিন বান্দার মিরাজ, অর্থাৎ নামাজের মধ্যে সে আল্লাহর দিদার লাভ করতে থাকবে। আচ্ছা, তয়াম্মুমের ব্যাপারে এই আয়াতের সামনে আছে, যেহেতু সময় একেবারে কম আরো বয়ান করবেন, এই জন্য তয়াম্মুমের কথা, যেহেতু হুকুম হলো অজু তয়াম্মুম এবং নামাজের সুরাটা দেখা দেয়া হুজুর কবলার হুকুম, তো অজু তো আপনারা সবাই পারেন, কিন্তু তয়াম্মুম পয়েন্ট সম্পর্কে একটু বলছি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান
وإن كنتم مرضى أو على سفر أو جاء أحدكم من الغاية أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আয়াতের সামনে দিকে আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা পানি পাবে না পানি পাওয়া না যাবে অথবা তোমরা অসুস্থ হবে যে পানি ব্যবহার করলে তোমাদের রোগ বৃদ্ধি হওয়ার যদি আশঙ্কা থাকে ডাক্তার যদি বলে তুমি পানি ব্যবহার করলে তোমার রোগ বৃদ্ধি যাবে রোগ বেড়ে যাবে অথবা মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে সে পানি দ্বারা সে অযু করবে না আও আলা সাফারিন অথবা কোন সফরে কোথাও গিয়েছে যেখানে পানি পাওয়া যায় না আও যা আহাদুকুম মিনাল গায়েতে অথবা তোমরা বাথরুম থেকে বের হয়েছো ইস্তেনজা করেছো আও লামাস্তুমুন নিসা অথবা স্ত্রীর কাছে তোমরা গিয়েছো ফালাম তাজিদু মাআন এমন অবস্থায় তোমরা যদি পানি না পাও তবে কি করবে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা তখন তোমরা পবিত্র মাটির দ্বারা তাইয়্যামুম করবে কি করবে ভাই তয়ামম করবে তয়ামম কিভাবে করবে সেটা আমি তো দেখা দিচ্ছি এবং সাইদান তাইয়্যিবা পবিত্র মাটি দিয়া জেন্সে আর যাকে বলে অর্থাৎ মাটি বলা হয় মাটি জাতীয় দ্রব্য যা আগুনে জ্বালাইলে গলে না ছাই হয় না এক কথা বুঝতে হবে যেই জিনিসটা আগুনে পোড়াইলে বা আগুনে জ্বালাইলে সেটা ছাই হয়ে যায় না অথবা গলে যায় না যেমন কাঠ জ্বালাইলে ছাই হয়ে যাবে স্বর্ণ রূপ লোহা তামা এগুলা গলা মানে হিট দিলে কি হবে পানি হয়ে যাবে গলে যাবে এই সমস্ত জিনিস দ্বারা তৈমম হবে না যেই জিনিস মাটিতে পোড়াইলে সেটা ছাই হবে না গলবে না সেই জিনিস অর্থাৎ সেটা হলো মাটি ইট পাথর হরতাল এইরকমের ভাবে সুরমা এরকম যে জিনিসটা ছাই হবে না সেই জিনিস দ্বারা তৈমম করা যাবে আর যদি এমন হয় যে মাটি আপনার কাছে নাই তবে যেই জিনিস গলাইলে ছাই হয় এবং পানি হয়ে যায় সেই জিনিসের উপরে যদি ধুলাবালি পড়ে এতটুকু ধুলাবালি পড়ে যে সেখানে হাত মারলে পরে হাতের ছাপ দেখা যায় এতটুকু পরিমাণ ধুলা পড়ছে হাতের ছাপ দেখা যায় সেখান দ্বারা সেখানেও তৈমম হবে তবে তৈমম করতে হলে কিভাবে করতে হবে আমরা অনেকে তৈমম করি আমরা অনেকে জানি না আমাদের হুজুরকুল্লাহর হুকুম হলো প্রত্যেকের সঙ্গে কিছু মাটি সবসময় রাখা আমার মনে হয় অনেক পীরবাইদের আছে যাদের কাছে নাই আমরা সবসময় মাটি রাখবো ইনশাল্লাহ প্রত্যেকে আমরা এরকমের ছোট্ট একটা মাটি রাখবো তো মাটি দেওয়া তৈমম দেখে দেবো তৈমম কিভাবে করতে হবে আমরা অনেকে জানি না অনেকে একটু মেহরবানি করে দেখেন যেহেতু হুজুরকুল্লাহর হুকুম তাই দেখাইতে হয় তৈমমের মধ্যে তিনটা ফরজ তৈমমের মধ্যে ফরজ কয়টা তিনটা ফরজ এক নম্বর হলো নিয়াত করা আমাদের কামেল মসজিদ কত মেহরবান আমাদেরকে যে ওজিফা দিয়েছেন এই ওজিফার শেষে তৈয়ামামের নিয়াত ওজুর নিয়াত লিখে দিয়েছেন নাওয়াইতু আন আতায়াম্মামা লিরাফিল হাদাসে ওয়া ইসতিবাহাতি সালাতে তাকাররুবান ইলাল্লাহ তাআলা এইভাবে নিয়াত করতে হবে এক নম্বর নিয়াত হলো ফরজ দ্বিতীয় হলো মুখমণ্ডল মাসে করা সমস্ত মুখমণ্ডল একবার মাসে করা তিন নম্বর হলো দুই হাতের কনুসহ মাসে করা এক ভাই একদিন দেখলাম যে অজু যেভাবে করে ও মাটি দিয়ে সে কুলি করে মাটি দিয়ে সে ই করে মাথা মাসে করে মাটি দিয়ে আবার পা পা মুছতেছে এগুলো কিন্তু করতে হবে না শুধু তিনটা ফরজ নিয়াত করতে হবে মুখমণ্ডল মাসে করতে হবে দুই হাতের কনুসহ মাসে করতে হবে কিভাবে করবো নিয়াত তো আমরা মনে মনে করব এবং জবানে করব মনে মনে করা হলো ফরজ জবানে করা মোস্তাহাব আমার কামেল মোর্শেদ ওজিবার কাটে লিখে দিয়েছেন ওইভাবে আরবিতে না জানলে বাংলায় নিয়ত করবেন পবিত্রতা হাসিল করার জন্য আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য আমি পবিত্র হওয়ার জন্য আমি তৈমম করতেছি তো এই নিয়ত করার পরে প্রথম আমরা যদি জমিন হয় বা দেয়াল হয় দেয়ালে হবে যদি রং না থাকে এমন রং যে প্লাস্টিক রং থাকলে হবে না ঘষলে উঠতে হবে সেটা উঠতে হবে উঠলে হবে কি প্লাস্টিক না মাটি চুনা হইতে হবে চুনার দ্বারা হবে উঠতে হবে অথবা জমিন বা প্রত্যেকে আমরা বাড়িতে একটু মাটি আমরা বানাই রাখবো তারপরে ওই মাটির উপরে আমরা হাতটা আমরা মারবো এরকমের এরকম মারার পরে যদি বেশি বালি পড়ে বা ধুলো ভরে আমরা এইরকমের একটা ঝাঁকি দেব বেশি না বললে দরকার নাই অথবা রাস্তাঘাটে যখন আমরা থাকবো তখন এইরকমের একটা মাটি দ্বারা আমরা এই
হাতে সব জায়গা আমরা মাখব, একেবারে কোনো জায়গা যেন বাদ না থাকে, একেবারে আঙ্গুলের ফাঁকে থাকে সব জায়গা। খুব খেয়াল করে আমরা দেখবো এরকম ভাবে, শুধু এরকম একটু ডালা দিলাম হবে না, এরকম ডালা একটু ডালা দিলে হইলাম হবে না, অর্থাৎ পুরো হাতে সমস্ত জায়গায় আমরা মাটিটা মাখব। মাখার পরে আমরা নিয়াত করলাম, নিয়াত করার পরে মুখমণ্ডল মাসে করতে হবে প্রথম। কিভাবে মাসে করব? এই চুলের গোড়া থেকে ধুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপার কানের লতি পর্যন্ত এই যে অজুতে ধুইতে হবে, অর্থাৎ অজুতে ধোয়া যে এই জায়গাটা ফরজ, ওই জায়গাটার মধ্যে আমার হাত বুলাইতে হবে। কিভাবে আমরা একটু দেখি, অনেকে এরকম ডলা দেয়, শুধু ডলা দেয়, ডলা দিলে হবে না, এরকম ভাবে পুরা হাতটাকে আমরা লাগাই রাখবো, পুরা হাতটাকে লাগাই রাখবো। এই যে বড় দুইটা আঙ্গুল, সাদা আঙ্গুল, এই দুইটা খালি রাখবো, এই দুইটা দিয়ে আমরা চোখের গর্ত মাসে করবো, এই দুটো দিয়ে চোখের গর্ত মাসে করবো, এভাবে আমরা নিচের দিকে নেব। এরকম মাসে করতে হবে, শুধু যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু তো এমন হবে না, আর তার সম্পূর্ণ মুখ একবার মাসে করা খরচ, তিনবার না একবার। এরপরে আবার নতুন করে মাটি নিতে হবে, মাটি যদি হয় হাতে ছোট মাটি এরকম ঘষে নেব, অথবা এরকম ভাবে দেওয়াল থেকে অথবা হাঁড়ি পাতিল বা ইট থেকে কাঁচা ইট হলে ভালো হয়, এরকম আমরা মাখবো সব জায়গায়, কোনো জায়গা বাকি থাকবে না, একেবারে কোনো জায়গা বাকি থাকবে না। আচ্ছা, দুই হাতে মাখলাম, এরপরে ডান হাত আগে মাসে করতে হবে। কিভাবে দেখেন, অনেকে এরকম ডলা দেয়, এরকম একটা ডলা দেয়, হ্যাঁ এরকম ডলা দেয়, এরকম ডলা দেয় তা হবে না, এরকম দেখেন এই হাতের এই যে আঙ্গুলের মাথা এটাও দুলা রাখতে হবে, এরকম রাখতে হবে। এই তিনটা আঙ্গুল, এই দুটো আঙ্গুল বাদ দিয়ে তিনটা আঙ্গুল দিয়ে আমরা এইরকম ভাবে সুন্দরভাবে দেখেন, দুইটা আঙ্গুল বাদ থাকবে, আমরা এরকম ভাবে একবার কোনুর উপর পর্যন্ত নিয়ে আসবো। তারপরে এখানে আনার পরে হাতটা ঘুরে দিয়ে এই দুইটা আঙ্গুল দিয়ে চাপে ধরে, চাপে ধরে এরপরে যে সাইড মশা হয় না এই সাইডটা আমরা নিচের দিকে নিয়ে যাবো। কিন্তু এই হাতে কিন্তু ধুলা আছে, এটা মজবো না, ভিতরে মজবো না, ভিতরে মজবো না, বাহিরে মজবো, এরকম ভাবে। এরপরে এই হাতে আবার এরকম রাখবো, দেখেন এরপরে এই পর্যন্ত নেওয়ার পরে এই দুইটা আঙুলটা চাপে ধরে হাত ঘুরে দেওয়া, অন্য সাইডে আমরা এই করবো, নেওয়ার পরে এই ফিলাল করো। এবার আপনার তৈম হয়ে গেছে, তৈম তিন পরশ, নিয়াত করা, সমস্ত মুখ মাসে করা, এবং দুই সমস্ত মুখ মাসে করা, দুই হাতের কমরেশ মাসে করা, এই তিনটা ফরজ আমরা আদায় করবো। আমাকে তৈম সম্পর্কে বলার জন্য বলছেন, আর আমার পরবর্তী ভাই ইনশাল্লাহ নামাজ সম্পর্কে বলবেন। হুজুর কেবলার হুকুম এটা, ভাই আমরা এইভাবে তৈম করবো, আর তৈম করে নামাজ পড়বো। তৈম কখন করবো? যখন পানি পাওয়া যাবে না, অথবা আপনি মনে করেন গাড়িতে আছেন, ট্রেনে আছেন, আপনার জন্য গাড়ি থামাবে না, ট্রেন থামাবে না, ঠিক এমত অবস্থায় আপনি তৈম করে নামাজ পড়ে নেবেন। আল্লাহবাক আমাদের সকলকে এভাবে তৈম করে নামাজ পড়ার তৌফিক দান করুক। আর একটা কথা হলো ভাই, মেহরবানি করে আমার কামেল মোর্শেদ জামানা মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি কাদান গাসি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে চারটা বাউন্ডারি দিয়েছেন, এই চার বাউন্ডারির ভিতরে থাকবো। এক নম্বর হলো বিনা কাদায় নামাজ আদায় করবো আমরা, কখনো কাজা করবো না, আর নামাজের পরে এই কোরআনের অজিফাটা আমরা কখনো কাজা করবো না। এই কোরআন অজিফা এমন আছে, এই কোরআনের অজিফার দ্বারা আপনার দুনিয়ারও ফায়দা হবে, আখেরাতেরও ফায়দা হবে। হ্যাঁ, রোগ শোক মানবীরা দুঃখ কেলের যত, কিছুই রবে না হলে অজিফায় রত, অভাব অশান্তি যাবে যাবে যাদুটো না, মামলাতে জয় হবে শস্য হবে দোনা, চাকরি বাকরি হবে হবে উচ্চ পদ, দিব্য জ্ঞান লাভ হবে রবে না বিপদ, একদিনে আট পারা দশ খতমের, অর্জিত হইবে পূর্ণ কুত কোরআনের, আল্লাহর মহব্বত রসুলের পেয়ার, বারে বারে স্বপ্ন হয় তাদের দিদার, অবশেষে হবে তবে ফকিরি হাসেল, মনোবাঞ্ছা পূর্ণ হবে হইলে কামেল। এই জন্য ভাই আপনার কামালিয়াত হাসেল হবে, আপনি একজন ওলি আল্লাহ হয়ে যাবেন। সুফিতে আদান গাসি রহমাতুল্লাহ দরবারটা এমন দরবার আছে, এটা ওলি আল্লাহ বানাবার কারখানা আছে। এখানে যে আসবে এই চার বাউন্ডারির মধ্যে থাকবে, বিনা কাজায় নামাজ, বিনা কাজায় কোরআনের অজিফা, বিনা কাজায় হালাল রুজি, হ্যাঁ বিনা কাজায় পারহেজগারি, এই আমলগুলা যে ব্যক্তি করবে ওই মানুষটা দুনিয়ার থেকে ওলি আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ।
হযরত সুফিয়ান দাদান গাসি রহমাতুল্লাহের দরবারটা এ সাফিনাতুন নূহিন নূহ আলাইহিসসালামের কাশ্তির মতো আছে। মান রাকাবাহা নাজা, যারা এই কাশ্তিতে চড়বে তারা নাজাত পাবে দুনিয়া এবং আখেরাতে, কবরে হাসরে কেয়ামতে সব জায়গায় ইনশাল্লাহ নাজাত পাবে। এই মিশ্রি কা চাকা আছে, যেদার কিছু চাকো মিঠাই লাগতে হয়, মিশ্রি চাকা আছে একখানে আঞ্জুমান, যেদিক থেকে চাকা না করো মিঠাই লাগবে। অর্থাৎ আমরা প্রত্যেকে, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের ছেলে সন্তান, আলাওলা দাহা জুরিয়াত কেয়ামত পর্যন্ত নসল নসতেরা আসবে, তাদের জন্য দোয়া করবো আল্লাহ পাক তাদের সকলকে যেন এই হাক্কানি আঞ্জুমানের এই ছায়াতলে এই কাশ্তিতে যেন আরোহণ করার তৌফিক আল্লাহ দান করেন। এবং প্রত্যেকের আমাদের এমন যেন না হয় আমাদের এন্তেকালের পরে আমাদের ঘর থেকে যেন এই অজিভা বিদায় না নিয়ে যায়, এইটা সবাই আমরা চেষ্টা করব এবং অজিভা নিজে আমল করব, দাওয়াত দেবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শুকরি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।